পাট থেকে তৈরি সোনালী ব্যাংক শিগগিরই বাণিজ্যিকভাবে বাজারজাত করার কথা জানালেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এই কাজে নতুন মেশিন আনার কথাও জানান তিনি। সোনালী ব্যাংকের সোনালী ব্যাগের উদ্ভাবক মোবারক আহমদ খান বলেন, পলিথিনের অভিশাপ থেকে মুক্তির অন্যতম উপায় হল এই সোনালী ব্যাগ। পলি ব্যবসায়ীদের বাধা মোকাবেলা করে এটি বাজারজাত করাকেই চ্যালেঞ্জ বলছেন এই গবেষক।